শুভ সন্ধ্যা শুক্রের দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ সোমবার 21 ভাদ্র 1429 বঙ্গাব্দ, 5 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। চলুন জেনে নেওয়া যাক আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদ। সোমবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে সিলেট নগরীতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তায় হাঁটু সমান পানিতে আটকা পড়েছে যানবাহন এবং সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বিপণী বিতানগুলোতে ঢুকে পড়েছে পানি, নগরের বিভিন্ন বাসাবাড়িতে ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে এবং এতে তলিয়ে গেছে বাসাবাড়ি এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। আজ সকালে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। বিশেষ করে নগরীর বন্দর বাজার, জিন্দা বাজার, বারুদখানা, হাওয়াপাড়া, নায়রপুল, মিটাজাঙ্গাল, লালদিঘির পাড়, মাসিমপুর, মণিপুরি রাজবাড়ি, জালালাবাদ, দরগা গেটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেশি পরিমাণ এবং বারুদখানা এলাকার কয়েকটি দোকান এবং দর্শন দেউরি জালালাবাদ হাউস, ইদ্রিস মার্কেট এবং রাজা মেনশনের ভেতরেও ঢুকে পড়েছে পানি। রাস্তায় হাঁটু সমান পানি থাকায় যানবাহন চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে এবং এর কারণে ধীর গতির অনেক যানবাহন সড়কে দেখা দিয়েছে যানজট, যে কারণে অফিস বা আদালতে যেতে বা হাসপাতালে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বয়স্করা পড়ছেন বেশি দুর্ভোগে এবং এই সুযোগে কিছু সিএনজি এবং যানবাহনের যে যানবাহনের চালকরা রয়েছেন তারাও সেই সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছেন, এতে করে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে জনসাধারণের মনে। টানা বৃষ্টিতে নগরের বেশ কয়েকটি এলাকা পানি নিচে তলে যাওয়ায় সাধারণ মানুষ এবং এলাকাবাসী দোষারোপ করছেন নগর কর্তৃপক্ষকে। তারা এই জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছেন এবং অনেকে বলছেন ড্রেনেজ সিস্টেম ঠিক সময়ে যদি সংস্কার করে রাখা হতো তাহলে এমন দুর্ভোগ পোহাতে হতো না নগরবাসীকে, এই ভোগান্তি পোহাতে হতো না এবং তারা বারবারই ভোগান্তির পর সিসিকে টনক না নড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন বিএনপি অংশ নিয়ে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হবে, তবে কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনবে না ইলেকশন কমিশন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি তার আহ্বান রয়েছে। নির্বাচন কমিশনের সক্রিয় অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আজ সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। সিইসি আরো বলেন নির্বাচন অংশগ্রহণমূলক হলে নির্বাচনের মাঠে ভারসাম্য তৈরি হয়, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হবে। তবে বিএনপির যদি রাজনৈতিক কৌশলের কারণে আসতে না চায় তাহলে তারা সেক্ষেত্রে বাধা প্রদান করবেন না। বিএনপির যদি রাজনৈতিক কোনো কৌশল থেকে থাকে সে ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার ইসির নেই। সিইসি বলেন অনেকের সন্দেহ বা অবিশ্বাস থাকতে পারে, তবে ইভিএম নিয়ে নির্বাচন কমিশন খুবই কমফোর্টেবল এবং তারা আত্মবিশ্বাসী। নির্বাচন কমিশন সর্বোচ্চ 150টি আসনে ইভিএম এ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে, তবে এটি সম্ভব হবে কিনা তা নির্ভর করছে ইভিএম এর সংগ্রহ করার উপর, কারণ এই মেশিনের যন্ত্রাংশগুলো আনতে হবে বিদেশ থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। আজ সোমবার স্থানীয় সময় বেলা 11:40 নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিআইপি ফ্লাইটটি। প্রধানমন্ত্রীর প্রেস উইংস ইসনানুল করিম জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী একটি ভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ বেলা 11:40 ভারতের পালাম বিমানবন্দরে পৌঁছাচ্ছে। শেখ হাসিনার সম্মানে বিমানবন্দরে লালগালিচা বিছানোর পাশাপাশি এ সময়ে 6-7 সদস্যের একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য এবং বাদ্যযন্ত্র পরিবেশন করে। এর আগে বাংলাদেশ সময় সকাল 10:17 তার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, যার মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সচিব, ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ প্রধানমন্ত্রীর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে এবং আদানি গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় দিনে 6 সেপ্টেম্বর হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং একান্ত বৈঠক করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে সেদিন তাকে অভ্যর্থনা জানাবেন এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হবে। দ্বিপাক্ষিক আলোচনার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক
সমঝোতার স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে পরে সবকিছু জানিয়ে দেওয়া হবে বলেও জানানো গেছে এবং শেখ হাসিনা পরে ভারতের প্রধানমন্ত্রীকে কর্তৃক আয়োজিত তার সম্মান আয়োজিত মধ্যভোজে অংশগ্রহণ করবেন। 6 সেপ্টেম্বর শেখ হাসিনা ভারতের দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে। তিন বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের দিল্লি সফর এবং বাংলাদেশ ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। আজ সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই বিষয়ে একটি বার্তা প্রকাশ করেছেন এবং আশীর্বাদ ব্যক্ত করেছেন। টুইটে তিনি লিখেছেন, মাদলিতে রাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অভ্যর্থনা জানাচ্ছেন তিনি এবং এই সফরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বহুমুখী সম্পর্কের আরও উন্নতি হবে এবং বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে। চলে যাচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস। দেশের বর্তমান এই পররাষ্ট্রমন্ত্রীকে সোমবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা এবং ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করা হবে বলে আশা করা হচ্ছে এবং ব্রিটিশ এই নারী রাজনীতিক এমন এক সময়ে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন যখন সারা ব্রিটেন জুড়ে অস্থিরতা বিরাজ করছে এবং যুক্তরাজ্যে জীবনযাত্রার সংকট, শিল্প অস্থিরতা এবং অর্থনৈতিক মান্দার মুখোমুখি রয়েছে। সোমবার এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রিটিশ সময় বেলা 11টায় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নিয়ে দেশটির সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে লিজ ট্রাসের টানা কয়েক সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতার পর আজ দলীয় নেতা এবং নতুন প্রধানমন্ত্রীর নামটি ঘোষণা করা হয়েছে এবং এর মাধ্যমে অবসান ঘটবে বোরিস জনসনের শাসনের টানা কয়েক মাস ধরে নানামুখী কেলেঙ্কারি এবং সমালোচনার পর গত জুলাই মাসে তিনি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে বোরিস জনসনের আজই শেষ দিন। মেয়াদের শেষ দিনেও বোরিস জনসনকে ডাউনিং স্ট্রিটে দেখা গেছে। 2019 সালের মে মাসে 1139 দিন আগে বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন বোরিস জনসন এবং ব্রেক্সিট কার্যালয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে করোনাকালীন পার্টি আয়োজন করা সহ নানা কারণে বিতর্কিত হয়েছেন বোরিস, এজন্য একাধিকবার ক্ষমাও চেয়েছেন তিনি। আগামীকাল কনজারভেটিভ পার্টির নতুন নেতা এবং প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন বোরিস এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন নির্বাচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিউয়ের সঙ্গেই থাকুন।